পই পই করে হিসাব রাখতে হবে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না। পই পই করে হিসাব রাখবেন, ডায়েরিতে দরকার লাগলে লিখে রাখবেন। আমার যে জ্ঞান নেই সেটা আমি জানি না, মানতে চাই না, তারপর আমি বলেই যাচ্ছি। হাই, দিস ইজ সুলাইমান সুখন, স্ট্রেট ফ্রম বাংলাদেশ। আমি স্পেশালি খারাপদের কথা না বলে যত বেশি ভালোদের কথা তুলে ধরবো ওই ইম্প্যাক্টটা চাই, এটাই আমার স্ট্র্যাটেজি। আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো স্কুলের টয়লেটের কি অবস্থা। 75% টয়লেট দুর্গন্ধযুক্ত, অস্বাস্থ্যকর। আমি অনলাইনে আজকে 2000 লিটার ডিজেল অর্ডার দিয়েছি। আমাদের আসলে হিংসা হয় অনেক, যার যোগ্যতা যত কম তার হিংসা তত বেশি। আর এখন যদি আপনি ভাবেন এই ভিডিওটা আর বাকিটুকু কেন দেখবেন, তাহলে আমার একটা উত্তর, কোনো কাজই ছোট না। তার জীবন বৈচিত্র্যপূর্ণ, ছিলেন নেভিতে, ছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান, ছিলেন মার্কেটিং স্পেশালিস্ট, আর সবচেয়ে বড় পরিচয় তিনি একজন মোটিভেশনাল স্পিকার। তাকে নিয়ে হয়েছে ট্রোল, হয়েছে রোস্টিং। পৃথিবীর কেউই তার নিজের সম্বন্ধে খারাপ কথা শুনতে পছন্দ করে না। তাকে নিয়ে হয়েছে ব্যঙ্গাত্মক নাটক, তারপরেও তিনি অদম্যভাবে মোটিভেশন দিয়ে যাচ্ছেন। সবচেয়ে বেশি যে প্রশ্নটার সম্মুখীন হই, ভাই আপনার তো অনেক ফ্যান ফলোয়ার, অনেক লোকজন আপনাকে ফলো করে, তো দেশের খারাপ কিছু না কথা বলে সারাদিন খালি ভালো ভালো করেন কেন, এত মোটিভেশন কোত্থেকে পাই? আর তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সুলাইমান সুখন। পুরো নাম খন্দকার মোহাম্মদ সুলাইমান, ডাকনাম সুখন। 1980 সালের 20 ফেব্রুয়ারি যশোর সেনানিবাসে জন্মগ্রহণ করেন সুলাইমান। আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া। সাবেক সেনা সদস্য বাবা আব্দুল ওয়াদুদ এবং অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা মা শামসুন্নাহার খন্দকারের 3 ছেলে ও 2 মেয়ের মধ্যে তিনি মেজো। গ্রামীণ ফোনের সাবেক কর্মকর্তা স্ত্রী সায়রা বেগম ও স্ট্যান্ডার্ড ওয়ানে পড়ুয়া মেয়ে নাজলা ওয়াফাকে নিয়েই সুলাইমান সুখনের সুখী পরিবার। একসময় ওনাদের পরিবারের অবস্থা এতটাই খারাপ ছিল যে এক ভাই শার্ট কিনলে আরেক ভাইকে প্যান্ট কিনতে হতো। কিন্তু তিনি জানতেন শুধুমাত্র শিক্ষা দিয়েই তিনি তার অবস্থার পরিবর্তন করতে পারবেন। শিক্ষা জীবন শুরু হয়েছিল মায়ের হাতে আঁকা বই দিয়ে। স্কুলে ভর্তির পর বইয়ের সংকট থাকায় মা নিজের হাতে একে একে তৈরি করে দিয়েছিলেন প্রথম শ্রেণীর আমার বাংলা বই। সেই ভিন্নধর্মী বই নিয়ে তখন ব্যস্ত হয়ে পড়েছিল বন্ধুরাও। বাবার চাকরি সূত্রে বিভিন্ন স্কুলে পড়ালেখা করতে হয়েছে সুখনকে। জালালাবাদ সেনানিবাস উচ্চ বিদ্যালয়ে শুরু হয় শিক্ষাজীবন। এরপর বিভিন্ন স্কুল পেরিয়ে 1995 সালে মুসলিম মডার্ন একাডেমি থেকে মাধ্যমিক এবং 1997 সালে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। সার্টিফিকেট দিয়ে যে খুব বেশি দূর যাওয়া যাবে তা না। 2 বছর ট্রেনিং শেষ করে 2000 সালে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন। তিনি একটু স্বাধীন চেতা মানসিকতার হওয়ায় মনে হতো সামরিক জীবন তার জন্য প্রযোজ্য নয়, তাই 2002 সালে চাকরিটা তিনি ছেড়েই দেন। এরপর চাকরি ছেড়ে বন্ধুর পরামর্শে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে। শুধুমাত্র আমার সার্টিফিকেট দিয়ে তো হবে না। বাংলাদেশ নেভাল একাডেমির চাকরি ছেড়ে সুখন যখন ঢাকায় পা রেখেছিলেন তখন ভাড়া দেওয়ার পর পকেটে অবশিষ্ট ছিল মাত্র 700 টাকা। ঢাকা এসে বন্ধুর সাথে থাকা শুরু করেছিলেন বুয়েটের হোস্টেলে। বন্ধুর পরামর্শেই ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA-তে। 2005 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর চাকরি করেছেন দেশের নামিদামি সব কর্পোরেট প্রতিষ্ঠানে। এরপর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বাংলালিঙ্কের মতো প্রতিষ্ঠানে ব্র্যান্ড ম্যানেজার ও মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। 2018 সালের 1 অক্টোবর ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ তার যাত্রা শুরু করে। বর্তমানে নগদের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন সুলাইমান সুখন। ডাক বিভাগে ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের সাথে কাজ করছি 2 বছরের বেশি সময় হয়ে গেল। নগদ লাভ বেশি, নগদ সেন্ড মানি, নগদে ফ্রি। আসুন আপনাদেরকে একটা বিজ্ঞাপন দেখাই। অষ্টম শ্রেণীতে পড়াকালীন সময়ে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার স্ক্রিপ্ট লিখে জীবনে প্রথম 100 টাকা উপার্জন করেছিলেন সুলাইমান। মাত্র 700 টাকা নিয়ে ঢাকায় আসা ব্যক্তিটি বর্তমানে 6 অঙ্কের স্যালারি উপার্জন করেন। তার মানে তার স্যালারি আনুমানিক 1 লাখ থেকে 10 লাখের মধ্যে। ছোটবেলার দুষ্টু সেই মেধাবী সুখন কর্মজীবনেও সফল। এত সফলতার মাঝেও তিনি আজ জনপ্রিয় ভিন্ন কারণে।
জনপ্রিয়তার কারণ তার কথার জাদু। একদিন রেস্টুরেন্টে বসে দেখলেন কমেডি ক্লাবের নাভিদ মাহবুব একটি পত্রিকায় ইন্টারভিউ দিচ্ছেন। সে সময় পাশের সিটে বসা নাভিদের কথাগুলো সুখনের মনে ধরে। সে সময় নাভিদ মাহবুবকে জানালেন তার আগ্রহের কথা। নাভিদ মাহবুব একদিন দাওয়াত দিলেন তার ক্লাবে। সেই থেকেই শুরু। That's Navid Mahbub sitting right over there. Bangladesh stand-up comedy scene, he is the man. I was lucky enough. Navid bhai shathe shuru theke stand-up comedy club e kaj korar. সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যোগ দিয়েছিলেন 2008 সালে। প্রথমে ব্যক্তিগত জীবন ও হাসির ভিডিও আপলোড করতেন। দেখলেন এসব ভিডিওতে তিনি সাড়া পাচ্ছেন। তারপর শুরু করলেন ফোন বা নতুন ডিভাইসের রিভিউ করা। এসবের মাঝেই তিনি ভেবে দেখলেন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে পারেন। তিনি লক্ষ্য করলেন চিত্রনায়ক অনন্ত জলিলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে। তিনি তখন ফেসবুকে অনন্ত জলিলের পক্ষে নিজের মতামত তুলে ধরলেন, যা সেই সময় ফেসবুকে ব্যাপক সাড়া পায়। তার আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তার দেয়া বক্তব্যও ফেসবুকে তুমুল সাড়া ফেলে। সেই থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে চলেছেন সুখন। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এই মুহূর্তে যে কয়জন ব্যক্তি আইকন হিসেবে রয়েছেন, তাদের মধ্যে সুলাইমান সুখন অন্যতম। দেশের বিভিন্ন স্বনামধন্য কোম্পানিতে এবং সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা তার বক্তব্যগুলোকে আরও জীবন ঘনিষ্ঠ করে তোলে। অসামান্য মেধার অধিকারী এই মানুষটি তার চমৎকার বুদ্ধিদীপ্ততা, রসবোধ ও ভালোবাসা দিয়ে খুব সহজেই ঠাঁই করে নিয়েছেন অগণিত মানুষের পছন্দের ব্যক্তিত্বের তালিকায়। তিনি জানেন কিভাবে নিজের জীবনকে সুন্দর রাখার পাশাপাশি অন্যদেরকেও ভালো রাখতে হয়। আমরা প্রায় একজনকে পরিহাস করার জন্য, অপমান করার জন্য একটা শব্দ ব্যবহার করি, তুমি খ্যাপ। জীবন সংগ্রামের ভাঙা গড়ার অভিজ্ঞতার গল্প শুনিয়ে প্রেরণা যোগান শুধুমাত্র ভার্চুয়াল জগতে নয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবগুলোর আমন্ত্রণে প্রেরণাদায়ী বক্তৃতা দিয়ে থাকেন সুলাইমান। এ পর্যন্ত 50টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে সেমিনারে বক্তব্য রেখেছেন সুখন। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে নিজের জীবনের প্রত্যক্ষ ঘটনাগুলো শেয়ার করেন তিনি। তরুণদের মাঝে যোগান অনুপ্রেরণা, তাদের এগিয়ে চলতে শক্ত ও সামর্থ্যবান হওয়ার প্রেরণা দিয়ে থাকেন সুলাইমান সুখন। কথার জাদুকর সুখনেরও রয়েছে প্রিয় বক্তা। ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের বক্তব্য তার ভালো লাগে। এছাড়া স্যার রিচার্ড ব্রানসন রয়েছেন তার প্রিয় বক্তার তালিকায়। হেলিকপ্টার সারা পৃথিবীতে খুব সাধারণ একটা বাহন, যানবাহন, ঠেলাগাড়ি, মাইক্রোবাস, বাস, ট্রেনের মতো খুব সাধারণ একটা বাহন। জনাব মিল্টন, আমাকে পুরো জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।